বিএনপিকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে, বলছেন কামরুল ইসলাম। এদিকে 30শে ডিসেম্বরের গণ মিছিল সফল করতে বিএনপি প্রস্তুতি সভা। জানাবো ইভিএমের বরাদ্দ না পেলে ব্যালটে নির্বাচন হবে, বলছে সিইসি। এদিকে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে হরি লুট শুরু হয়েছে। 2রা জানুয়ারির জাতীয় সম্মেলন সফলের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশ। জানাবো সাগরে নৌকায় ভাসছে রোহিঙ্গারা, অনেকের মৃত্যুর আশঙ্কা। এদিকে বাংলাদেশে দূতাবাস চায় আর্জেন্টিনা, বলছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদারের ইমু হ্যাক। এবং সর্বশেষ জানাবো বিএনপির রেইনবো নেশন যুদ্ধাপরাধীদের স্বীকৃতির দলিল, বলছেন আমু। শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। বিএনপিকে রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে, বলছেন কামরুল ইসলাম। বিএনপি জামায়াত অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট কামরুল ইসলাম। কামরুল ইসলাম বলেন, বিএনপি জামায়াত ও একাত্তরের ঘাতকদের বিরুদ্ধে এখনও লড়াই করতে হচ্ছে, সেই অপশক্তি এখনও ষড়যন্ত্র করছে, তারা দেশের সব অর্জন ধ্বংস করতে চায়। বিএনপি 10 দফা দাবিতে আলেমদের মুক্তি চেয়ে পক্ষান্তরে একাত্তরের ঘাতকদের মুক্তি চাচ্ছে। তিনি বলেন, বিএনপি সংবিধান মানে না, তারা 7ই ডিসেম্বর মানুষ হত্যার ষড়যন্ত্র করেছিল, কিন্তু সেই অপচেষ্টা ব্যর্থ হয়েছে। এই অপশক্তিকে বাংলাদেশের রাজনীতি থেকে বিতাড়িত করতে হবে, তারা গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতে চায়। তাদের যে কোনো ষড়যন্ত্র 14 দল ঐক্যবদ্ধভাবে মোকাবিলা করবে। 30শে ডিসেম্বরের গণমিছিল সফল করতে বিএনপি প্রস্তুতি সভা। আগামী 30শে ডিসেম্বর গণমিছিল সফল করার লক্ষ্যে প্রস্তুতি সভা করেছে ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি। সভায় বক্তারা আগামী 30শে ডিসেম্বরের গণমিছিল সফল করতে জনগণের সাথে দলের নেতাকর্মীদের সম্পৃক্ততা তৈরি করার আহ্বান জানান। বলেন, আগামী 30শে ডিসেম্বর জনগণের গণমিছিলে দলীয় নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সামিল হতে হবে। এজন্য গণতন্ত্র পুনরুদ্ধার না হওয়া পর্যন্ত প্রতিটি নেতাকর্মীকে ইস্পাত দৃঢ় ঐক্য নিয়ে রাজপথে থাকতে হবে। ইভিএমের বরাদ্দ না পেলে ব্যালটে নির্বাচন হবে, বলছে সিইসি। প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল বলেছে, নির্বাচন কমিশনের ওপর আন্তর্জাতিক পরিমণ্ডলের কোনো চাপ নেই, যথাসময়ে অংশগ্রহণমূলক নির্বাচন আয়োজন করবে কমিশন। ইভিএমের বরাদ্দ না পেলে ব্যালটে নির্বাচন হবে। তিনি বলেন, বিরোধী দল হিসেবে বিএনপি একটি বড় দল, যদি তারা নির্বাচনে অংশগ্রহণ করে তবে নির্বাচন আরও অংশগ্রহণমূলক হবে। আমরা আশাবাদী আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সহ সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে। এ সময় তিনি আরও বলেন, আমাদের হাতে থাকা ইভিএম দিয়ে 50 থেকে 60টি আসনে ভোট গ্রহণ করা সম্ভব। সব আসনে ইভিএমে ভোট গ্রহণের জন্য সরকারের কাছে প্রস্তাব দিতে আমাদের একটু সময় লেগেছে। বর্তমানে পরিকল্পনা কমিশন এটি পরীক্ষা নিরীক্ষা করছে। তারপরও সব আসনে ইভিএমের জন্য দক্ষ জনবল তৈরি করা সময় সাপেক্ষ বিষয়, তবে বাজেট পেলে চিন্তাভাবনা করা হবে, একেবারে সম্ভব না হলে ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ করা হবে। রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে হরি লুট শুরু হয়েছে। 2রা জানুয়ারি জাতীয় সম্মেলন সফলের আহ্বান ইসলামী আন্দোলন বাংলাদেশ। একের পর এক রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে হরি লুট শুরু হয়েছে বলে মন্তব্য করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব প্রিন্সিপাল হাফেজ মাওলানা ইউনুস আহমাদ। তিনি বলেন, ক্ষমতাসীন সরকার বিগত 14 বছরে দেশের মানুষের ভোটাধিকার হরণ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংক লুটে পুটে খেয়ে কোষাগার শূন্য করেছে। সোনালী ব্যাংকের খেলাপি ঋণের অবস্থা যথেষ্ট উদ্বেগজনক। ব্যাংকের ঋণ গ্রাহকদের অনেককে খুঁজে পাওয়া যাচ্ছে না। অনেকগুলোর ক্ষেত্রে ঋণের বিপরীতে জামানত নেই। সরকারের নীতি নির্ধারকদের গ্রিন সিগন্যাল ও পৃষ্ঠপোষকতা ছাড়া এমন ঘটনা ঘটতে পারে না। আজকের সংবাদে এসেছে, ভুয়া দলিল বন্ধক রেখে রাষ্ট্রায়ত্ত অগ্রণী ব্যাংক লিমিটেড থেকে 450 কোটি টাকা হাতিয়ে নিয়েছে জাবের অ্যান্ড জোবায়ের ফেব্রিক্স লিমিটেড। ব্যাংকটির অসাধু কর্মকর্তারা এই ঋণ প্রাপ্তিতে সহযোগিতা করেন বলে প্রতিবেদনে উঠে এসেছে। জাতীয় রাজস্ব বোর্ডের প্রতিবেদন নোমান গ্রুপের এই প্রতিষ্ঠানটিকে বাণিজ্যিক লেনদেনে ঝুঁকিপূর্ণ ঘোষণা করলেও সতর্ক হয়নি কোনো ব্যাংক। এভাবে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো লুটে ফুটে খেয়ে শেষ করেছে অসাধু ব্যাংক কর্মকর্তারা। সরকার দলীয় কর্মকর্তার যোগ সাজশ করে ঋণ মঞ্জুর করেছেন হাজার হাজার কোটি টাকা। প্রতিবেদকের নিজস্ব অনুসন্ধানে বেরিয়েছে এসব তথ্য। গতকাল বিকেলে পুরানা পল্টনস্থ দলের কেন্দ্রীয় কার্যালয়ের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের সাথে মত বিনিময়কালে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন প্রচার ও দাওয়া বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আব্দুল কায়ুম, ইসলামী শ্রমিক আন্দোলনের মুফতি মোস্তফা কামাল। সাগরে নৌকায় ভাসছে রোহিঙ্গারা, অনেকের মৃত্যুর শঙ্কা।
ভারতের আন্দামান সাগরে ভাসমান একটি নৌকায় অন্তত 100 রোহিঙ্গা আটকা পড়েছে। ক্ষুধাতৃষ্ণ পানিতে ডুবে 16 থেকে 20 জনের মৃত্যু হয়েছে। মিয়ানমারের রোহিঙ্গাদের নিয়ে কাজ করা দুটি গোষ্ঠী এ তথ্য জানিয়েছে। একটি সূত্র বার্তা সংস্থা রয়টার্সকে জানিয়েছে, মঙ্গলবার রাতে 5টি ভারতীয় জাহাজ আন্দামান সাগরে ভাসমান ওই রোহিঙ্গা বোঝাই নৌকার কাছে পৌঁছেছে। ভারতীয় নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন, এ বিষয়ে জানানোর মতো কিছু তার কাছে নেই। ভারতীয় কোস্ট গার্ডের এক মুখপাত্রের সঙ্গে যোগাযোগ করা হলেও তাৎক্ষণিকভাবে তার কাছ থেকে সাড়া পাওয়া যায়নি। তবে মিয়ানমারের রোহিঙ্গাদের সহায়তার কাজ করা আরাকান প্রজেক্টের পরিচালক ক্রিস লিয়া বলেছেন, আমাদের অনুমান হচ্ছে 20 জনের মতো মারা গেছে। কেউ মারা গেছে ক্ষুধা তৃষ্ণায় মরিয়া হয়ে নৌকা থেকে লাফিয়ে পড়ার পর অন্যদের মৃত্যু হয়েছে। এটা সত্যি ভয়াবহ ও বেদনাদায়ক। নৌকায় থাকা রোহিঙ্গাদের ওই দলটি 2 সপ্তাহের বেশি সময় ধরে সমুদ্রে ভাসছে বলে জানিয়েছে এশিয়া প্যাসিফিক রিফিউজি নেটওয়ার্কের রোহিঙ্গা ওয়ার্কিং গ্রুপ। কয়েকদিন আগে শ্রীলঙ্কা নৌবাহিনী অন্য আরেকটি নৌকা থেকে শতাধিক রোহিঙ্গাকে উদ্ধার করেছিল। বাংলাদেশে দূতাবাস চায় আর্জেন্টিনা, বলছে পররাষ্ট্র প্রতিমন্ত্রী। বাংলাদেশে আর্জেন্টিনার ফুটবল ভক্তদের উন্মাদনা দেখে দেশটি এদেশে তাদের দূতাবাস খুলতে চায় বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম। রাজশাহীর বাঘায় আনসার বিটিভির মডেল ভবন উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের এই কথা জানান তিনি। শাহরিয়ার আলম বলেন, বিশ্বকাপ ফুটবল খেলা চলাকালীন আর্জেন্টিনার খেলা নিয়ে বাংলাদেশের উচ্ছ্বাস তাদের নজরে এসেছে। তাদের পররাষ্ট্রমন্ত্রী আমাদের পররাষ্ট্রমন্ত্রীকে বার্তা পাঠিয়েছিলেন একটা টুইট করে। প্রধানমন্ত্রী গত পরশুদিন অভিনন্দন জানিয়ে আর্জেন্টাইন রাষ্ট্রপতিকে একটা চিঠি দিয়েছেন এবং তার প্রত্যুত্তরে আর্জেন্টিনার রাষ্ট্রপতি চিঠিটাকে ছবি দিয়ে ট্যাগ করে টুইট করেছেন। তিনি আরো বলেন, খুব তাড়াতাড়ি আর্জেন্টিনার রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে বৈঠক করতে চান, দুই দেশের সম্পর্ক গভীর করতে, এবং তিনিও বলেছেন যে তারা তাদের দূতাবাস খোলার কার্যক্রমটি এগিয়ে নিতে চান। আমরা আশাবাদী, খুব বেশি সময় লাগার কথা নয়। প্রতিমন্ত্রী বলেন, এ ধরনের আলোচনা কিন্তু ক্লোজ ডোরে হয়, কিন্তু এবার আলোচনাটা ওপেন ফ্লোরে হয়েছে। ওপেন ফ্লোরে যখন আলোচনা হয় তখন তারা কিন্তু অলরেডি কমিটেড হয়েই গেছেন। তা না হলে এ ধরনের সিদ্ধান্ত কিন্তু ফাইল চালাচালি হয়, নেগোসিয়েশন হয়, তারপর অ্যানাউন্সের সময় জনগণ জানতে পারে। বিএনপি রেইনবো নেশন যুদ্ধাপরাধীদের স্বীকৃতি দলিল, বলছেন আমু। বিএনপি ঘোষিত 27 দফার রেইনবো নেশন ও ন্যাশনাল রিকগনিসিলিয়েশন কমিশনের লক্ষ্য একই বলে মনে করে ক্ষমতাসীন আওয়ামী লীগ নেতৃত্বাধীন 14 দলীয় জোট। 14 দল নেতাদের মতে দালাল আইন বাতিল করে জিয়াউর রহমানের মতো যুদ্ধাপরাধী এবং স্বাধীনতা বিরোধীদের রাজনীতি ও সমাজে পুনঃপ্রতিষ্ঠা করেছিল। তাদের রেইনবো নেশনের অর্থ হচ্ছে পরাজিত শক্তি খুনি অপরাধীদের আরেক দফা রাষ্ট্র ও সমাজের স্বীকৃতি দান বলে মনে করে ক্ষমতাসীন দল। 14 দল কখনোই 71 ও 75 খুনিদের সঙ্গে রিকনসিলিয়েশনের নামে রেইনবো নেশনের মতো সুচতুর পদক্ষেপ গ্রহণ করে না দাবি করে আমির হোসেন আমু বলেন, এই দুটি প্রশ্ন বহু আগেই মিটমাট হয়ে গেছে, আবার নতুন করে করার কোনো প্রয়োজন নেই। তিনি বলেন, রাষ্ট্র জনগণের বিরুদ্ধে বিএনপির এই রাজনীতি জনগণ অতীতে ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছে, এবারও করবে। তাদের সঙ্গে যারা যুগপথ আন্দোলনের শরিক হয়েছে তারাও আমাদের অজানা নয়, খুবই ক্ষুদ্র স্বার্থে এক হয়েছে। দেশের সব শ্রেণী পেশার মানুষ এর থেকে দূরে থাকবেন বলে আশা প্রকাশ করেন আওয়ামী লীগের এই প্রবীণ নেতা। বিএনপি বর্তমান সরকারের মৌলিক সংশোধনের কথা বলে তারা অসাংবিধানিক পন্থায় ক্ষমতা দখলকে নিষ্কণ্ঠ করতে চায় বলে দাবি করেন আমির হোসেন আমু। 14 দল জোটগতভাবে মাঠে কর্মসূচি পালন করেছিল, আগামীর কর্মসূচিও সেভাবে হবে কিনা এমন প্রশ্নের জবাবে জোট সমন্বয়ক বলেন, আমরা আমাদের রাজনৈতিক ধারা নিয়ে মাঠে থাকব, এই ধারার বিপরীত অবস্থানে বিরোধিতা করব। তারা এর আগে 10 দফা 14 দফা সহ বিভিন্ন ধরনের দফা দিয়েছিল, এগুলো নতুন কিছু না। তাদের এই আন্দোলন নিয়ে আমাদের মাথা ব্যথা নেই। বিএনপি যুগপথ আন্দোলন বিভিন্ন প্রগতিশীল দলের অংশগ্রহণ আছে, বিষয়টি কিভাবে দেখছেন এমন প্রশ্নের জবাবে সংবাদ সম্মেলনে বাংলাদেশ ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, মুক্তিযুদ্ধ চেতনায় বিশ্বাসী বা প্রগতিশীল হলে জামায়াতের সঙ্গে তারা যুগপথ আন্দোলন করত না। যারা যুদ্ধাপরাধীদের সঙ্গে যুগপথ আন্দোলনের ঘোষণা দেয় তারা প্রগতির ধারার মধ্যে আছে বলে মনে করি না। রাষ্ট্র সংস্কার রেইনবো নেশনের নামে রাজাকার জঙ্গি জামায়াত ও যুদ্ধাপরাধীদের ঐক্যের কালো দলিল বলে মনে করে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদের সভাপতি হাসানুল হকিনু। তিনি বলেন, কালো দলিল যারা সমর্থন করছে তারা আর যাই হোক বাম বা প্রগতিশীল ঘরানার লোক হতে পারে না, তারা বিচ্যুত। 27 দফা 10 দফা কার্যত 72-এর সংবিধান বানচাল করার সুকৌশল প্রস্তাব।
যারা এটা সমর্থন করে তারা গণতান্ত্রিক না, প্রগতিশীল না। জামায়াত জঙ্গি যুদ্ধাপরাধীদের সঙ্গে রাজনৈতিক পার্টনারশিপ থাকবে ততদিন পর্যন্ত, ২৭ কেন? ২৭০ দফা দিলেও আমলযোগ্য নয় বলে মনে করে নিনু। এখানে রাষ্ট্র মেরামতের নামে কার্যত বাংলাদেশে রাজাকারদের আমদানি করা চক্রান্ত শুরু হয়েছে। সেই আন্দোলনে যদি কোনো রাজনৈতিক নেতা তিনি বীর মুক্তিযোদ্ধা হন কিংবা কোনো বামপন্থী হন, তিনি বাংলাদেশের রাজনীতির কুলাঙ্গার পটে, তার সঙ্গে লেনদেন হতে পারে না। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদারের ইমু হ্যাক। বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শামসুদ্দিন দিদারের সামাজিক যোগাযোগ মাধ্যম ইমু আইডি হ্যাক হয়েছে। এরপর তার ইমু আইডি থেকে পরিচিত জনদের কাছে টাকা চাওয়া হচ্ছে। এ বিষয়ে মিরপুর থানার সাধারণ ডায়েরি করেছে দিদার। সকাল থেকে দিদারের ইমু নাম্বার থেকে ঘনিষ্ঠজনের কাছে টাকা চেয়ে মেসেজ পাঠানো থাকে। পরে দিদার নিজ ফেসবুক এবং চেয়ারপারসন প্রেস উইং হোয়াটসঅ্যাপ গ্রুপে ইমু হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করেন। এ বিষয়ে শামসুদ্দিন দিদার বলেন, বুধবার সকাল থেকে লক্ষ্য করছি যে একটি প্রতারক চক্র আমার নাম্বারের ইমু অ্যাকাউন্ট থেকে, আমার সঙ্গে সংযুক্ত আমার পরিচিতদের কাছ থেকে বিভিন্নভাবে বিভিন্ন অঙ্কের টাকা চেয়ে মেসেজ দিয়েছে এবং দিচ্ছে। এ ধরনের প্রতারক চক্রের ফাঁদে পা দিয়ে প্রতারণার বিষয়ে সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়েছেন তিনি। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।